দুবছর আগে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচটি পণ্ড হয় ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য পর্যবেক্ষণ এজেন্সি আনভিসার কর্মকর্তাদের বাধায়। তখন অভিযোগ ছিল কোয়ারেন্টাইন নিয়ম মানেননি আর্জেন্টিনার চার ফুটবলার। এবারও পণ্ড হওয়ার পথে ছিল লাতিন আমেরিকার দুই পাওয়ার হাউসের সুপার ক্লাসিকোটি, তবে এবার কারণ ছিল গ্যালারির দাঙ্গা। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি মাঠে গড়ায়। ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি জানান, পরিস্থিতি আরও শান্ত করার জন্য খেলার সিদ্ধান্ত নেন তারা। ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তাপ ছড়ায় গ্যালারিতে। আর্জেন্টিনার গণমাধ্যম TYC স্পোর্টস জানিয়েছে, জাতীয় সঙ্গীতের সময় ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্যে দোয়া দেয় আর্জেন্টিনার সমর্থকেরা। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। এতে ক্ষিপ্ত হয়ে আর্জেন্টাইন সমর্থকদের উপর আসন ছুড়ে মারতে থাকেন ব্রাজিলের সমর্থকেরা। এতে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুদলের সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে, এতে বেশ কয়েকজন আহত হন। পরে ম্যাচটি মাঠে গড়ালে 1-0 গোলের জয় পায় আর্জেন্টিনা। 63 মিনিটে লো সেলসোর কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন নিকোলাস অটোমেন্ডি। ম্যাচের 78 মিনিটে নিষ্প্রভ মেসির পরিবর্তে ডি মারিয়াকে মাঠে নামান আর্জেন্টাইন কোচ। ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনা নিয়ে মেসি বলেন, আমরা দেখেছি পুলিশ কিভাবে মানুষকে পেটাচ্ছে, সেখানে আমাদের পরিবারেরও কিছু সদস্য ছিল। কোপা লিবারদোরেসের ফাইনালেও একই ঘটনা ঘটে, তবে তারা খেলার চেয়ে সংঘর্ষেই বেশি মনোযোগী। এ সময় মেসি আরো বলেন, আমরা একটা পরিবার, পরিস্থিতি আরো শান্ত করার জন্য আমরা খেলার সিদ্ধান্ত নিয়েছি। এই ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দো মার্টিনেজ। বিশ্বকাপ জয়ী রক্ষণভাগের এই তারকা বলেন, ব্রাজিলের পুলিশ যা করেছে তা দেখে লজ্জা লাগছে। এটা কিভাবে সম্ভব? ব্রাজিলে সবসময় একই রকম ঘটনা ঘটে, আর কতদিন এই দৃশ্য দেখতে হবে? এই জয়ের ফলে 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নেমে গেছে ব্রাজিল। এদিকে দিনের অন্য ম্যাচে ডারউইন নুনিয়েজের জোড়া গোলে বলিভিয়ার বিপক্ষে 3-0 গোলের জয় পেয়েছে উরুগুয়ে। প্যারাগুয়েকে 1-0 গোলে হারায় কলম্বিয়া। ইকুয়েডরের কাছে চিলি হেরেছে 1-0 গোলে। 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে টেবিলের 2 উরুগুয়ে। সমান ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 3 কলম্বিয়া, আর 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 5 ইকুয়েডর। রায়হান রাসেল, কালবেলা।